ফিউ তো গাইজ, আজকে হচ্ছে থাম্বনেল আর টাইটেল বুঝে গেছো কি টপিকের ভিডিওতে চলে যায়। আজকে ফার্স্ট আমি কিউএনএ করছি, কিউএনএ ভিডিও শ্যুট করছি। তো ফার্স্ট কোয়েশ্চেন দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, হতে গেল। তো ফার্স্ট কোয়েশ্চেন দাঁড়াও, তো ইয়া আমি খাতায় লিখে রেখেছি, তো এক একটা করে কোয়েশ্চেন আমি পড়ছি। তো শোনো, ফার্স্ট কোয়েশ্চেন করেছে, তো নামটা আমি নিচ্ছি না। ফার্স্ট কোয়েশ্চেন, দাদা তুমি কোথায় থাকো? ফার্স্ট আমি থাকি হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, সাঁতরাগাছিতে আমার বাড়ি। হ্যাঁ, তো সেকেন্ড কোয়েশ্চেন, তো দাদা তো তোমার হচ্ছে সাইকেল ছাড়া কি আছে? তো ফার্স্টলি তোমাদের বলে রাখি, আমার সাইকেল ছাড়া কিচ্ছু নেই। তো এরকম হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, দাদা তুমি ইউটিউব ছাড়া কি করো? আমি ইউটিউব ছাড়া, আমি একজন স্টুডেন্ট, আমি একজন ক্লাস টুয়েলভের স্টুডেন্ট। হ্যাঁ, আমি নারায়ণা স্কুল হাওড়াতে পড়ি। হয়ে গেল থার্ড কোয়েশ্চেন, হয়ে গেল। তারপরে লিখে যে, দাদা তোমার ফেভারিট ইউটিউবার কে? তো আমি একজন নিজে তো একজন এ তো আমার আমার মধ্যে সবাই হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার, কোনো এরকম নেই, কেউ নেই। তো এটা গেল ফোর্থ কোয়েশ্চেন। ফিফথ কোয়েশ্চেন, দাদা তোমার এজ কত? আমার এজ এখন 18, ঠিক আছে। তো দাদা তোমার ড্রিম কি? আমার ড্রিম হচ্ছে একটা বিজনেস ম্যান হয়ে বড় জায়গায় দাঁড়ানো, এটাই হচ্ছে আমার ড্রিম। তো সবাইকে দেখবো, এটা হচ্ছে আমার ড্রিম। দাদা তোমার ড্রিম সুপারবাইক কি? তো মেনলি আমার ড্রিম সুপারবাইক হচ্ছে জেডএক্স ট্রেনার, কাওয়াসাকি নিনজা জেডএক্স ট্রেনার আছে, আর তোমার বিএমডব্লিউ M1000RR আছে, আর কাওয়াসাকি নিনজা H2 আছে, এই তিনটের মধ্যে। আর আরেকজন এবার হচ্ছে, এটা ফিফথ কোয়েশ্চেন হলো, এবার সিক্স কোয়েশ্চেন, দেখ তোমার ড্রিম কার কি? আমার ড্রিম কার বলতে গেলে মাহিন্দ্রা থার, মাহিন্দ্রা XUV500, কিয়া সেলটস, এই হচ্ছে আমার ড্রিম কার। তো দাদা তুমি, তারপর এটা হচ্ছে সেভেন্থ কোয়েশ্চেন, দাদা তুমি কিসের ভিডিও এডিট করো, কোন সফটওয়্যারে? তো আমি মেনলি কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর আর ইনশটে ভিডিও এডিটিং করি। দাদা তুমি কিসে শ্যুট করো? তো হচ্ছে আমার সেট আপ হচ্ছে ফোনেই আমি শ্যুট করি, ফোনেই এডিট করি, ফোনেই আপলোড করি। তো এবার হচ্ছে এইট কোয়েশ্চেন, দাদা তোমার বাড়িতে কে কে রয়েছে? তো গাইজ, আমার বাড়িতে আমার মা আছে, বাবা রয়েছে, আমার বোন রয়েছে, আর আমার ঠাকুমা রয়েছে। তো আরেকজন প্রশ্ন করেছে, এটা হচ্ছে নাইন কোয়েশ্চেন, তো হচ্ছে তো নাম, তো হচ্ছে তুমি কেন ইউটিউব চুজ করলে? তো গাইজ দেখো, ইউটিউব চুজ না করার কী রয়েছে? আমি দেখলাম যে আমি যেভাবে টাইমটা ওয়েস্ট করছি, তো এতে ইউটিউব ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম টু গ্র্যাজুয়েট মি। হ্যালো, তো এবার একটা কোয়েশ্চেন, তো লাইফ মোটো ওয়ার্ল্ড তোমার চ্যানেলটাকে প্রমোশন করে দিল কেন? তো এটা আমি কী করে বলবো গাইস? তো দাদা, আমি যেটা বলছি, দাদা হচ্ছে না থাকলে আমি এত দূর আসতে পারতাম না, সিরিয়াসলি বলছি গাইস, দাদা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। তো হচ্ছে তোমার তোমার বাড়িতে কি তোমাকে ফুল সাপোর্ট করে? হ্যাঁ, অবভিয়াসলি করে আমার ফুল সাপোর্ট, ফুল সাপোর্ট না করার কী রয়েছে? অবভিয়াসলি ফুল সাপোর্ট করে। তো এখানে একজন লিখেছে, দা তোমার গার্লফ্রেন্ডের নাম কি বলো? এটা হচ্ছে 11th কোয়েশ্চেন। তো আমার গার্লফ্রেন্ড ছিল বলতে মানে নেই, সরি উল্টো বললাম, তো হচ্ছে কিছু মনে করো না, আমার গার্লফ্রেন্ড নেই, তার নাম অনি। একজন লিখেছে, তোমার জিএফ থাকলে তার নাম কি? তো জিএফই নেই তো তার নামও নেই। তো হচ্ছে লাইফে হচ্ছে সিঙ্গেল থাকা,
অনেক ভালো। এবার হচ্ছে লাস্ট কোয়েশ্চেন চলে, দাদা তুমি বিয়ে কবে করবে? এটা আবার কি প্রশ্ন? দাদা বিয়ে কবে করবে? এটা আবার কি প্রশ্ন গাইস? তো আরেকটা কোয়েশ্চেন আছে, দাদা তুমি অ্যালকোহলিক না নন অ্যালকোহলিক? অবভিয়াসলি আমি নন অ্যালকোহলিক। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ গাইস, টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস, টেক কেয়ার।